তুমি যদি কথা বলতে ভালোবেসে থাকো, দেখবে 10টা কথা বললে তোমায় বাচাল বলবে। তুমি যদি কথা না বলো, তোমায় বলবে কি অ্যারোগেন্ট, কথাই বলতে চায় না, এত ভাব নিয়ে চলে, বাপ রে বাপ, একটা কথা বলতে গেলে কি এমন হয়ে যাবে। তুমি যদি লাজুক হয়ে থাকো, তোমায় বলবে সত্যি মানুষটার অহংকার দেখেছিস, কি অহংকারী, সামনে দিয়ে চলে গেল একবার তাকালো না। তুমি যদি বিনয়ী নম্র হয়ে থাকো, কারোর সামনে গিয়ে উপযাচক হয়ে তাদের সাথে ভালোভাবে কথা বলতে চাও, তারা বলবে সত্যি নিশ্চয়ই ভেতরে কোনো গণ্ডগোল আছে, নিশ্চয়ই আমার কাছে কোনো একটা স্বার্থ সিদ্ধির জন্য আমাকে তিল মারতে এসেছে, এই জন্য এত বিনয়ী এত ভদ্রভাবে আমার সাথে কথা বলছে। তুমি যদি কোনো মানুষকে তোয়াক্কা না করো, তোমায় বলবে সত্যি নিজে এত দাদাগিরি দেখায়, ভাবটা যেন এমন ওকে ছাড়া কারোর চলবেই না। আবার তুমি যদি সবার পরামর্শ নিয়ে সবার কথা মতো চলো, তখন তোমায় বলবে কোনো বোধ বুদ্ধি কিচ্ছু নেই, নিজে কিচ্ছু করতে পারে না, সব কিছুতে দাদা এটা হেল্প করো, অমুকে ওটা হেল্প করো। তো তুমি যেটাই করবে, যাই করতে যাবে না কেন, প্রত্যেকের কাছে তুমি জাজমেন্টই পাবে। তুমি যদি কোনো ভালো কাজ করতে যাও, কিছু মানুষ আছে তোমার সেই ভালো কাজেরও ত্রুটি বের করবে। তুমি যদি কোনো খারাপ কাজ করো, তোমার তুলোধনা তারা করবেই করবে। এই সমাজে মুষ্টিমেয় কিছু জীব রয়েছে মানুষের নাম করে, মানে তারা দেখতে মানুষের মতো কিন্তু মুষ্টিমেয় কিছু জীব রয়েছে যারা প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ বিচার করে নেগেটিভ কমেন্টই করবে। তাদের মুখ দিয়ে কোনো ভালো কথা বেরোবে না, তুমি ভালো কাজ করলেও সে ভালো করেছো নিশ্চয়ই তোমার কোনো স্বার্থ আছে এটা বলে তোমাকে একটা তকমা দিয়ে দেবে, কিন্তু একবারও কিন্তু তোমার প্রশংসা করবে না। এই মানুষগুলো যখন তুমি মারা যাবে, পৃথিবী থেকে চলে যাবে, তখন বলবে সত্যি ছেলেটা কিন্তু ভীষণ ভালো ছিল, বা মেয়েটা সত্যি সমাজের জন্য অনেক কিছু করেছে, মনের ভালো ছিল, মানসিকতা ভালো ছিল, পরিবার ভালো ছিল, অনেক কিছু। তো একটা মানুষ, আমার তোমার মতো মানুষ, সাধারণ মানুষ, আমরা যত ভালো কাজই করি না কেন, যত কিছুই করি না কেন, কিছু মুষ্টিমেয় মানুষের কাছে কখনোই ভালো হতে পারবো না। তা কি দরকার বলো তাদের কাছে ভালো থাকার? নিজে যেটা চাই, নিজে যেটা দরকার, এবং আমার পরিবারকে ভালো রাখার জন্য, আমাদের প্রিয়জনকে ভালো রাখার জন্য যেটা করণীয় সেটা করো। যা করলে তুমি তোমার কাছের মানুষের কাছে ভালো থাকবে, তুমি নিজের মনের কাছে স্যাটিসফাইড থাকবে, নিজের কাছে ভালো থাকবে। প্রত্যেকটা মানুষের জীবনে দুটো ফেস থাকে, একটা ফেস পাবলিকের জন্য আর একটা ফেস শুধুমাত্র নিজের জন্য। দিন শেষে একটা সময় যখন আমরা আমাদের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখি, তখন আমরা আমাদের নিজস্ব চিন্তাধারার মানুষটাকে সামনে দেখতে পাই, যে মানুষটাকে আমরা ভালো রাখতে চাই, কিন্তু সমাজের ওই মুষ্টিমেয় মানুষের জন্য সেটা আমরা করতে পারি না। আমরা আমাদের নিজেদের জাজ করে ফেলি অনেক ক্ষেত্রে, কিন্তু এই জাজমেন্টটা অনেক ক্ষেত্রে সেই মুষ্টিমেয় মানুষের দ্বারা প্রভাবিত হয়ে করে ফেলি। কেউ আমায় খারাপ বললো, আমরা তখন ভাবি যে 10টা মানুষ আমায় খারাপ বলেছে, নিশ্চয়ই তুই অতিরিক্ত খারাপ, বা তুই প্রচণ্ড বাজে কাজ করেছিস। আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে দেখে আমরা এই কথাগুলো বলি। সেই সমস্ত মুষ্টিমেয় মানুষের চিন্তাধারাকে সেখানে গুলি মারো, নিজের মতো থাকো, ভালো থাকো, ভালো রাখার চেষ্টা করো। দুটো ভালো কাজ করলে তোমার দেখবে নিজের মনও ভালো থাকছে, নিজের আশেপাশের মানুষগুলো ভালো থাকছে, আর তোমার কাজটাও সাকসেসফুল হচ্ছে। তো কখনোই 10টা মানুষের চিন্তাভাবনাকে বিচার করতে যাবে না। আমাদের সমাজের মানুষেরা হাতের এই 5টা আঙুলের মতো, প্রত্যেকটা আঙুলের আকার বিভিন্ন রকমের, কেউ কারোর সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়, প্রত্যেকেই আলাদা। তো প্রত্যেকের সঙ্গে নিজেকে মেলাতে যাবে না, নিজেকে গোলাতে যাবে না। তুমি তোমার কাজ করো, তুমি যেটাতে ভালো থাকো, নিজেকে সুখী রাখতে পারো, নিজের মানুষগুলোকে ভালো রাখতে পারো, সেই কাজ করো। আর একটা কথা সর্বশেষে বলছি, এসব কিছু নিয়ে বেশি ভাবতে যাবে না, বেশি ভাবলে আমাদের চিন্তা শক্তি, ভালো কাজ করার ক্ষমতা আস্তে আস্তে হ্রাস পায়, কমতে থাকে। তো সবসময় পজিটিভ ভাবো, নিজের কাজ করে যাও, ভালো থেকো, ভালো রেখো, আর এই ভিডিওটিকে শেয়ার করো, লাইক করতে ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে, ভালো থেকো।